হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দুপুরবেলা একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে আমি ভীষণ একটা ঝামেলা চলছে, আমি ভিডিও দিতে পারছি না। সেটা কি সেটা তোমরা জাস্ট এক ঝলক দেখে নাও, আমি তোমাদেরকে পরে বলছি যে এটা কি হয়েছে। দেখেছো, এটা হচ্ছে বিশাল বড় একটা প্রবলেম। মানে আমার ভিডিও করার ক্ষেত্রে, ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম ওয়াইফাই। তোমরা জানো অনেক দিন ধরে আমি ভুগছি, বিগত দু মাস ধরে আমি ভুগছি। তো এটাকে কিছু সুরাহা করার প্রয়োজন ছিল। বলে না মানুষ ঠেক না খেলে হয় না, তো আমি ঠেক খেতে খেতে এই পর্যন্ত টাকা বাড়িয়েছি, মানে রিচার্জের টাকা বাড়িয়েছি। তারপরেও স্পিড তো বাড়েইনি, সেই জঘন্য স্পিড লাস্টে না পেরে আমি বললাম আমার লাইন লাগবে না, আমার ওয়াইফাই লাগবে না, তুমি বাদ দিয়ে দাও। যেই দাদা আর কি দিয়েছে আমাদের লাইন, আমি বললাম বাদ দিয়ে দাও, আমার লাগবে না। তারপরে কোম্পানি থেকে লোক ছেলে পাঠালো, দুটো লোক বলবো না, ওরা বাচ্চা ছেলে দুটো, তাই আমি পেছন থেকে তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো যাই হোক, এই বিষয়ে তোমরা পরবর্তীতে ভিডিও ব্লগ ভিডিওতে আর কি ভিডিও পেয়ে যাবে, সেই কারণেই আজকে আমার ভিডিও বানাতে দেরি হলো। তো অ্যাজ ইউজুয়াল গুন্ডিকে নিয়ে দুপুরবেলা আসার ইচ্ছে ছিল, কিন্তু দুপুর তো দুপুর গড়িয়ে বিকেল প্রায় হতে চললো, কিছু আর করার নেই, আমারও কষ্ট হচ্ছে আর তোমরাও একটুখানি মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। তো গতকালকে যেই রঙ্গ তামাশা আমরা দেখেছি সেটা নিয়ে বলার আগে দুদিন আগের ভিডিওতে চলে যাও, যেখানে কি না গুন্ডি তার বৌদির সঙ্গে একটা কথা আলোচনা করছিল, সেই বিষয়টা নিয়েই পরের দিন ভিডিওর টাইটেলে লেখা হয়েছিল। ঠিক আছে, কি বিষয়টা বলতো? বৌদির চ্যানেল খুলে দেওয়া নিয়ে। ঠিক আছে, বৌদির চ্যানেল খুলে দেওয়া নিয়ে যেই সমস্ত ও লজিক আমাদের সামনে দেখিয়েছে, মানে যেই সমস্ত কারণ আমাদের সামনে দেখিয়েছে, সেই তার সাথে একটা ছোট্ট এবং আমাদের ওর কাছে ছোট এবং আমাদের কাছে অনেক বড় অস্ত্র আমরা পেয়ে গেছি, ওর ছোট্ট একটা মিস্টেকে আমরা অনেক বড় একটা হাতিয়ার পেয়ে গেছি। সেটা কি? প্রথমে এটা বলেনি, আগে পেন্ডিং কাজ পূরণ করে নি, তারপরে ক্লিয়ার করে নি। তো ও বলেছিল, গুন্ডি বলেছিল যে ওর দাদা ইচ্ছে করে অ্যান্ড্রয়েড ফোন কেনে না, ছেলে মেয়ের পড়াশোনার ক্ষতি হবে তাই। এই কথাটা তো আমরা শুনেছি। তো আমি যেই ওর ছোট্ট একটা ভুলের কথা বলছি, সেই ভুলটা কি? সেটা হচ্ছে যেদিন আসলো তার পরের দিন, গুন্ডি যখন রান্না করছিল, না যেদিন আসলো সেদিন, হ্যাঁ যেদিন আসলো সেদিন যখন গুন্ডি রান্না করছিল আর বৌদি পাশে দাঁড়িয়েছিল, তখন গুন্ডি বলছে, ওর বৌদিকে বলছে যে ওর ছেলেটা নাকি, মানে দাদার ছেলেটা নাকি বলে যে পিসি তোমাকে আমরা টিভিতে দেখি, তোমাকে আমরা মোবাইলে দেখি। তাহলে এই যে কথাটা বললো যে পিসি তোমাকে আমরা টিভিতে দেখি, তোমাকে আমরা মোবাইলে দেখি, এক নম্বর টিভিতে আসে না, টিভির সঙ্গে এটার কোনো কানেকশান নেই, ইউটিউবের টিভির সঙ্গে কোনো কানেকশান নেই। ঠিক আছে, বাট অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে টিভির কানেকশান আছে, এরকম সিস্টেম আছে যাতে করে ফোন থেকে টিভিতে আমরা স্ক্রিনটা ওখানে স্প্রেড করতে পারি, মানে টিভিতে আমরা দেখতে পারি। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে ভাবো, যদি দাদার বাড়িতে, মানে বাপের বাড়িতে আর কি, মায়ের কাছে বলো, দাদার কাছে বলো বা বৌদির কাছে বলো, কারোর কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, তাহলে কি করে গুন্ডি এই কথাটা বলতে পারলো যে পিসিকে নাকি পিসির ভাইপোরা আর কি টিভিতে দেখছে, মোবাইলে দেখছে? অ্যাকচুয়ালি গুন্ডি এই যে জ্ঞানের সাগরে যখন নিজেকেই ভাসিয়ে দেয়, বলে না যে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা হলো, মানে ভিডিওতে সবচেয়ে প্রিয় বিষয়বস্তু হলো ভয়েস ওভার দেওয়া, মানে ভয়েস এডিট করে দেওয়া, ভয়েস অ্যাড করা। তো এই যে যখন ভয়েস অ্যাড করতে থাকে, তখন শুরুতেই যেইভাবে ও হ্যালো বন্ধুরা বা গুড মর্নিং বন্ধুরা যেইভাবে বলে, যে চিবিয়ে চিবিয়ে, মনে হয় ফাঁকিয়ে করে না, দাঁতের মধ্যে মনে হয় ফাঁক করে না, বুঝতে পারলে তো, মানে একদম দাঁতটিকে চিপে চিপে গুড মর্নিং বন্ধুরা, আর তো যত বাড়িতে চিনি আছে সমস্ত কিছু মুখের মধ্যে ঢেলে নিয়ে তারপরে বলে না, তাতে কোনো প্রবলেম হওয়ার কথা না, যতই সুগার কোটেড হোক প্রবলেম হওয়ার কথা না। কিন্তু কথা হচ্ছে যখন মিথ্যে কথা বলে, এই যে কত বড় মিথ্যে কথা বললো, একবার বলছে যে পিসিকে নাকি ওরা ওর ভাইপোরা আর কি ভাইপো ভাইজিরা টিভিতে দেখে, আবার বলছে দাদা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়নি। তার মানে কি, পাড়ার লোকের খেয়ে দেয়ে কাজ নেই, পাড়ার লোক ওকে টিভিতে চালিয়ে দেখবে আর সেই খবর এসে ওর ভাইপো ভাইজিরা দেবে? জানি না বাবা কোনটা সত্যি কোনটা মিথ্যে, কারণ ওর বৌদি বলেছিল, গুন্ডির বৌদি বলেছিল যে পাশের বাড়ির মোবাইল থেকে ওরা চার পাঁচজন মিলে আমার ভিডিওও দেখে, তাহলে আমার ভিডিও যখন দেখে তাহলে আর কি
ননদের ভিডিও তারা পাড়ার মোবাইল থেকেই দেখে, মা বলো তারপরে ইয়ে বলো কী যেন বলে বৌদি বলো সবাই পাড়ার মোবাইল থেকেই দেখে। তো এটা হচ্ছে অনেক বড় একটা মিথ্যে কথা বলেছে গুন্ডু। তো এই ধরনের মিথ্যে কথাগুলি তো আমাদের কাছে বিশাল বড় কন্টেন্ট। আচ্ছা, এবার আসি গুন্ডির গতকালকের ভিডিওর কথা। তো গুন্ডিকে একটা শুধু একটা কথা বলতে চাই, আজকে হয়তো আমার ভিডিও আপলোড করার আগেই হয়তো গুন্ডি সেই ভিডিওটা দিয়ে দেবে, কিন্তু এখন আমি তোমাদেরকে টাইমিংটা বলছি, এখনও 4:30 বাজে না, কিন্তু আমি এই খবরটা পেয়েছি এবং দেখার আমার ইচ্ছে হয়নি, ভিডিও দেখার ইচ্ছে হয়নি। আমি শুধু বলবো গুন্ডি ছি 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 ছি, কী অবস্থা কী অবস্থা, হ্যাঁ কী অবস্থা তোমার, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। রিসেন্ট, ভেরি রিসেন্ট জামাই ষষ্ঠীর দিন আমাদের গুন্ডির বাড়িতে একজন গেছে, ঠিক আছে, সেটা তোমরা পেয়ে যাবে, গুন্ডির ভিডিওতেই পেয়ে যাবে, হয়তো আমার ভিডিও আপলোড করার আগেই তোমরা পেয়ে যাবে। তো একজন গেছে, সে কিন্তু তার চ্যানেলে ভিডিওটা আগে আপলোড করেছে, সে তার চ্যানেলে ভিডিওটা আগে আপলোড করেছে, গুন্ডিদের বাড়িতে যে গেছে সেই ভিডিওটা সে আগে আপলোড করেছে, কিন্তু ভিডিওতে কোনো থাম্বনেলে কোনো ছবি টবি ছিল না, যাতে করে মানুষ দেখে আসতে না পারে। ডাইরেক্ট শুধু একটা ওই যা আবরি সাবরি লেখে সেই লেখা ছিল, তার ভিতরে ওটাই ছিল। এইবার কে গেছে না গেছে সেটা তোমরা গুন্ডির ভিডিও থেকে জেনে নেবে। আমি আবার ইচ্ছে করে গুন্ডির ভিউস কমাতে রাজি নই, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে কেন করলাম, এই কারণটা হচ্ছে গুন্ডি যখন কোনো কাজ করে, সে ওর বাড়িতে কেউ আসুক বা ও কারোর বাড়িতে যাক, সবার প্রথম কিন্তু ভিডিও আপলোড আমাদের গুন্ডি করে, তারপরে সবাইকে ভিডিও আপলোড করতে দেয়, মানে পাবলিক করতে দেয়, যে কিনা শ্বশুর মারা যাওয়ার পর প্রথম দুঃখ প্রকাশটা নিজের চ্যানেল থেকে করেছে, তারপরে তার তার মেয়েকে, অর্থাৎ যে মারা গেছে তার মেয়েকে সে পারমিশন দিয়েছে আগে ওরা ভিডিও পাবলিক করবে, তারপরে তুমি ভিডিও পাবলিক করবে, তাই না? মানে নিজের শ্বশুরের বা কেউ একজন নিজের বাবার যে মৃত্যু যন্ত্রণা সেটাকে হোল্ড করে রেখেছিল, আগে গুন্ডি ছাড়বে তারপরে গিয়ে তারা ছাড়বে। আর এখানে গুন্ডি মুখে তো একেবারে চুনকালি লেপে দিল, তুই কেন ওয়ারিড হোসনি বলতো, এই বিষয়টা নিয়ে তোর কেন হেডেক ছিল না বলতো, কারণ তুই জানিস যে তোদের বাড়িতে গেছে সে তার ভিউজ খুব বড় জোর হলে হাজার হাজারটা ভিউজ হবে, হাজারজন দেখবে, তাই না, খুব বড় জোর হলে হাজারজন দেখবে, তাই তোর এই বিষয়ে কোনো মাথা ঘামানো ছিল না, যে ছাড়ুক আগে ছাড়তে হয় ছাড়ুক কোনো অসুবিধা নেই, তাই না? কিন্তু যদি তার ভিউজ রেট আপ থাকতো কোনো সময় সে আগে ছাড়তে পারতো না, তাই না? তার মানে বিষয়টা কি বলতো, এটা বলার কারণ কি, এটা বলার কারণ একটাই, যে ভিউজের জন্যই সব, ভিউজের জন্যই সব। একসময় যেই মানুষগুলিকে তুই বলেছিলিস যে সবসময় এইভাবে হুটফাট করে আসতে না, ফোন করে আসতে, জানিয়ে আসতে, সবসময় যেন না আসে, আজকে তারা তোর বাড়ি যাচ্ছে, গিয়ে কি বলছে আমাদেরকে, কি শোনানো হচ্ছে যে তোর বাড়িতে কি বলেছে জানো, আরে এই শুনে শুনে শুনি বলতে গেলে না এই হয়, নিজে যদি দেখতাম তবে হ্যাঁ আমার রুচিতে বাঁধে আমি দেখতে যাই, ও তোকে নাকি সারপ্রাইজ দিয়েছে, তোকে নাকি সে সারপ্রাইজ দিয়েছে, তোর বাড়িতে গিয়ে তোকে নাকি সে সারপ্রাইজ দিয়েছে, অথচ তুই নাকি তার জন্য আগে থেকেই লুচি তরকারির অ্যারেঞ্জ করে রেখেছিলিস, তুই তার জন্য আগে থেকেই সাজিয়ে গুছিয়ে রেখেছিলিস, তাহলে এবার কোনটা সত্যি? এবার তোর ভিডিওতে আমরা কী দেখবো জানি না, যেটাই দেখবো সেটা দর্শকেরা আমার ভিডিও থেকে হয়তো তোর ভিডিওর একটু আগে অথবা একটু পরে পেয়ে যাবে, হয়তো তোর ভিডিওর পরেই পাবে, বুঝতে পারলি তো? তো তোরা তুই তোরাও যেমন তার বাড়িতে গেছিলিস সব কিছু জানিয়ে শুনিয়ে, কিন্তু দর্শকদেরকে কী দেখালি যে তোরা সারপ্রাইজ দিয়েছিস, ঠিক সেরকমই এটাও এরকমই একটা কেস। আচ্ছা, এইটা তো গেল একটা কথা। দু নম্বর কথা, শনিবার দিন কালবৈশাখী আসতে চলেছে, আর এই শনিবার দিনই একটা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে, তোমরা সবাই জানো সেটা কি। তো এই বিষয়টা নিয়ে আমাদের গুন্ডি বেশ খানিকটা চিন্তিত, যে যদি ঝড় ফর হয় তখন আর কী করবে। এই না গুন্ডি বলে যে ওর পরিবারের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে সে কালি হয়ে সেই শত্রুকে বিনাশ করবে, তাহলে এখন যেখানে ফুল ফ্যামিলি নিয়ে বেরোনোর কথা সেখানে ঝড়টা তো ওর শত্রু, সেই শত্রুকে শক্ত হাতে দমন করুক। মগমাতা, ও হচ্ছে মগমাতা, সারাদিন গাছকে মগ দিয়ে জল দিয়ে বেরোয় না, ও হচ্ছে মগমাতা, না ও কালী, না ও দুর্গা, না ও অন্য কিছু, ও হচ্ছে মগমাতা।
তো তোর যে পাওয়ার আছে সেটা দিয়ে কালবৈশাখীটাকে স্তব্ধ করে দে, স্টপ করে দে। তোরা আগে ফাইজলামি করে আয়, যেখানে যেতে যাচ্ছিস সেখানে গিয়ে আগে ফাইজলামিটা করে আয়, তারপরে না হলে ঝড়টাকে আসার পারমিশন দিস, তাই না? ঝড়টা তো তোদেরকে দেখে থমকে যাবে যে বাবা কে আসছে, স্বয়ং মগমাতা আমাদের দিকে এগিয়ে আসছে, তাই না? স্বয়ং মগমাতা তুই। আচ্ছা, বলছে গাড়ি ঠাড়ি সব বুক করা হয়ে গেছে, গাড়ি টাড়ি সব বুক করা হয়ে গেছে, তার মানে গাড়িতে করে যেতে চলেছে, তাই তো? ফুল ফ্যামিলি মিলে গাড়িতে করে যেতে চলেছে। টোটোগুলোর কী হবে, টোটোগুলোর কী হবে? টোটোতে করেই তো এতদিন পাজাকলা করে নিয়ে যাচ্ছিলো, তাই না? টোটোতে করে পাজাকলা করে নিয়ে যাচ্ছিলো, সেই টোটোওয়ালাগুলোর কী হবে? আরে ভাত মারা গেল রে, টোটোওয়ালাগুলোর ভাত মারা গেল, গাড়ি বুক করেছে। তো কী গাড়ি বুক করেছে না করেছে সেটা আমরা সবাই দেখতে পাবো। কথা হচ্ছে আসামি হয়ে হাজিরা যখন দিতে গেছিলো কোর্টে, তখন তো ভাই হাফ প্যান্ট পরে গেছিলো, তখন তো এত গরম পরে পারেনি, বুঝতে পারলে তো? তখন তো এত গরম পরে পারেনি, তখনই হাফ প্যান্ট পরে গেছিলো, আর আসামি সেজে গেছিলো আর টোটোতে করে গেছিলো। তখন তো দয়ার পাত্র হতে হবে না, এক মুখ দাড়ি গোফ সব নিয়ে গিয়ে জাজ সাহেবের সামনে অবলা জীব হয়ে দাঁড়াবে যে বউ 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 আমি তো কথা বলতে পারি না, বউ বউ বউ। সেই কারণে খুব অবলা সেজে গেছিলো আসামি সেজে, টোটোতে করে। আর এখন তো ভাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, ছেঁড়া বেটি আর ছেঁড়া বেটা হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এখন গাড়িতে করে যাবে, গাড়িতে করে যাবে। আচ্ছা, এসি গাড়ি তো, নতুবা রাস্তায় যাইতে গিয়ে তো আবার গরম লাগবো, এসি গাড়ি বুক করছিস তো? আশা করতাছি বুক করছিস। আচ্ছা, কোর্টে গেছিলো হাফ প্যান্ট পইরা, এখন কি হট প্যান্ট পইরা যাইবো? কারণ গরমটা তো এখন অনেক বেশি, আর খোলা জায়গায় রোদ, যদি বৃষ্টি না আসে, যদি ঝড় না হয়, যদি ঠাডা পোড়া রৌদ্র থাকে, তাহলে তো হট প্যান্ট পইরেই যাইতে হইব। গুন্ডার গুন্ডার গুন্ডিন না কিন্তু গুন্ডা তো, তাইলে হট প্যান্ট পরে যাইতে হইবে। কেমনে যে হইবে তাই ভাবি, মানে এই যে আমাকে গোল্ডি এত বড় বড় শিং মাছের ঝোল খাওয়াইবো বললা, ভাইরে ডাকছিল, ভাইরে ডাকছিল, যখন সেই থামনেল টাইটেল মিথ্যা ছিল তখন আমাকে গোল্ডি বলছিল যে ভাই দিদির বাড়িতে আসবে না, এরকমটা কি হতে পারে? হ্যাঁ রে গুন্ডা, এত বড় বড় শিং মাছগুলি তো লাফাইতে লাফাইতে ছটফট করতে করতে মইরা গেল, তাগরে কখন গিলতে যাবি, তাগরে কখন গিলতে যাবি? সেইখানে তো যাওয়ার জন্য তবু গাড়ি জুটলো না, বইনের বাড়িতে যাওয়ার জন্য, বই না দিদি জানি না, মনে হয় এটাই ছোটো, তা দিদির বাড়িতে যাওয়ার জন্য গাড়ি জুটলো না, ভিউজ কামানোর জন্য, লোকের পায়ে পড়ার জন্য এখন গাড়ি জুটেছে, তাই না? এসি ছাড়তে পারবি, লোকের উচিত তোদেরকে জোড়া পায়ে লাথি দিয়ে ওখান থেকে একদম গোল করে দেওয়া, মাঠে যাচ্ছিস তো একদম গোল করে দেওয়া, বুঝতে পারলি তো? আর আমি সর্বান্তকরণে ভগবানের কাছে প্রার্থনা করি, প্রাকৃতিক যা দুর্যোগ আছে সেটা যথাসময়ে যেন একদম অনুষ্ঠিত হয়, একদম যথাসময় অনুষ্ঠিত হয়, আমার কথাতে বন্ধও যেন না হয়, আমার কথাতে জোরেও যেন না হয়। শুনলাম 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, ভাবো একবার আমফান কত হয়েছিল, 120-150 কিলোমিটার বেগে, তাই না? আমার যতদূর মনে আছে, আর এটা হতে চলেছে 50-60 কিলোমিটার বেগে। তো মগ মাতা, মগ দিয়েই না হলে স্বামীকে সামলে রাখিস, মগ দিয়ে স্বামীকে সামলে রাখিস, এতদিন স্বামীকে শিখণ্ডী করে করে সিম্প্যাথি কামিয়ে কামিয়ে এই জায়গায় এসেছিস, কিছুতেই ভিউজ আপ করতে পারছিস না, যেই কারোর বাড়িতে যাওয়া শুনছে মানুষ যখন যাচ্ছিস তখনই 50-60 আপ হচ্ছে, যেই তোদের বাড়িতে কেউ আসছে তখনই আপ হচ্ছে, আবার যেই চলে যাচ্ছে সেই 30-এর মধ্যে থাকছে। এবার এটাকে আপ করার জন্য আবার সেই তোর পুরনো শিখণ্ডী, যাকে কিনা মানুষ এতদিন অন মানে ক্যামেরাতে দেখেছে, ফোনে দেখেছে, সেটা দেখে দেখেই মানুষে এত সিম্প্যাথি দিয়েছে, আর খোদ তাকে এখন তুই মাঠে নামাচ্ছিস, তাই না? তো তুরুপের তাস তুই মাঠে নামাচ্ছিস, তাকে দেখার জন্য তো লোক আসবে। তুই প্রার্থনা কর যেন তোর এই যে তুই যে এই যে ফেক তোর জীবনযাত্রা করছিস সেটা যেন দর্শকেরা আবার গিলতে থাকে, নতুবা তলিয়ে যাবি, নতুবা আর কী করবি, আর কী করবি? ম্যান্ডির বাড়িতে যাওয়ার কথা ছিল, ম্যান্ডি যেহেতু ঘুরতে যাচ্ছিল সেই কারণে ম্যান্ডি বাদ দিয়ে মদনের কোলে চেপে বসলি, মদনের ঘাড়ে চেপে বসলি, আর মদনের বউয়ের কোলে চেপে বসলি, তাই না? ভিউজ আপ করার জন্য যাওয়ার কথা ছিল তোর ম্যান্ডির বাড়িতে, যেই সেটা হলো না, অমনি মদনের সঙ্গে ফোন করে কান্নাকাটি শুরু করে দিলি, তাই না? যে তোলো গো আমাকে তোলো, আর হচ্ছে না, আর হচ্ছে না। দেখ এবার মাঠে নামিয়েছিস স্বামীকে, এবার মাঠে নামিয়েছিস, পুরো লাইভ মাঠে নামাচ্ছিস, এতদিন তো ফোনের মাঠে নামিয়েছিলিস, এইবার লাইভ মাঠে নামাচ্ছিস, দেখ কতদূর কী আপ করতে পারিস। তবুও নিজেকে চেঞ্জ করিস না,
মগ মাতা তবুও নিজেকে চেঞ্জ করিস না, এইভাবেই যখন যাকে খুশি নামা। কালকের একটা যে আর কি ওদের বাড়িতে গেছিলো তার ভিডিওতে নাকি দেখেছে যে ওই দোয়েল আর কি, দোয়েলের নাকি এখনও শরীরটা খারাপ, দোয়েলের শরীরটা নাকি এখনও ভালো হয়নি, রিসেন্ট একদম কারেন্ট দোয়েলের শরীর এখনও ভালো হয়নি। দেখা যাক এই যে ফুল ফ্যামিলি যে ইভেন্ট করতে যাচ্ছে সেখানে এই ফুল ফ্যামিলির মধ্যে কারা কারা থাকে, এই ফুল কথাটার মধ্যে কারা কারা থাকে। চলো তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি, জানি না ভিডিওটা কখন পোস্ট হবে, এখন 5:40 বাজতে 4:40 বাজতে কিছু সময় বাকি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাখো।